জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে শরীর যখন অসুস্থ হয় তখন ওষুধ পড়া তো আমরা মানে খাই, ওষুধের সাহায্য তো নিই, কিন্তু তার সাথে সাথে নিজের শরীরকে নিজের মানে সুস্থ রাখবার জন্য আমাদের নিজেকে কিছু চেষ্টা করতে হয়। যে কথায় আমরা বারংবার এই ইষ্ট প্রসঙ্গে আলোচনা করি এবং একথাও ঋত্বিক দাদারাও আলোচনা করেন, এ কথায় সৎসঙ্গও আলোচিত হয়, কী করলে আমাদের শরীরটা সুস্থ থাকে। দেখুন, সুস্থ শরীরে আমরা ঠাকুরের সেবা করতে পারবো, আরও পাঁচটা কাজ ভালোভাবে করতে পারবো, কিন্তু শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। তাই শিশি ঠাকুর বললেন যে শরীর নিয়ে সবসময় চিন্তা করলে শরীরে অসুবিধাই হয়। তাই শরীর নিয়ে সবসময় চিন্তা করতে নেই, কুতকুতে ভাব রাখতে নেই, ভরপেট খেতে নেই, ঠাকুরের এই নিষেধগুলো আছে। আর সবসময় নাম ধ্যান করতে হয়, নাম ধ্যানের মধ্যে মানে নাম ধ্যান করলে আমাদের শরীর অনেকটা চাঙ্গা থাকে। পরমদয়াল শিশি ঠাকুর চান আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে পেতে। এমন কথায় এক দাদা হঠাৎ করে বলছেন পরম পূজ্যপাদ শিশি দাদা একদিন কথা প্রসঙ্গে বলছেন, একদিন ঠাকুর ঘরে গেছি, শিশি দাদা বলছেন, দেখি ঠাকুর বসে আছেন, মনে হলো যেন কিছু ভাবছেন তিনি। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু ভাবছেন? ঠাকুর সম্মতি প্রকাশ করলেন। তখন জিজ্ঞাসা করলাম, আপনি কি ভাবছেন? তিনি বললেন, পারফেকশন, অর্থাৎ তিনি আমাদের কাছে পূর্ণাঙ্গতা আশা করেন। এটা কঠিন কিছু না, যে ভালোবাসা তিনি আমাদের অন্তরে দিয়েছেন সেই ভালোবাসা দিয়ে তাকে সর্বতোভাবে ভালোবাসতে হবে। আমার ঘর সংসার বিষয় সম্পত্তি যাই থাকুন না কেন, এই দুনিয়ায় আমি যে শুধুমাত্র তাঁরই, প্রতি মুহূর্তেই ভাবনা ভিন্ন, অন্য গতি নাই। ইষ্ট স্বার্থ ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নাই। আমাদের যার যে চাহিদাই থাক, তার দয়া ছাড়া কোনো প্রাপ্তিই কিন্তু সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর কার কী প্রয়োজন সবই জানেন, বিনায়িত বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই এটা আমাদের একটা মূর্খামি যে আমরা তার কাছ থেকে নিজের বুদ্ধিমাপিক এটা ওটা চাই, যেটা একদমই নিষেধ। এই প্রসঙ্গে আরও একটা সত্য ঘটনা শুনুন। পরম পূজ্যপাদ আচার্যদেব একদিন ঘটনাক্রমে বললেন যে এক মুমূর্ষ ছেলের পিতা এসে তার সামনে দাঁড়িয়েছেন, তখন তিনি কলকাতায়। আচার্যদেব তাকে বললেন, শুনুন, সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করবেন না, ঠাকুরকে একবারও বলবেন না যে দয়াল তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও, তার চরণে নিবেদন করবেন, ওকে রাখলেই যদি ভালো হয় তবে ওকে রাখো, যদিও চলে গেলেই ভালো হয় ও চলে যাক, আপনি নিজে কিছুই চাইবেন না তার কাছে। সেই ব্যক্তি সন্ধ্যাবেলা গিয়ে দেখছেন যে ছেলে 15 দিন কোমায় ছিল, সে আজ উঠে বসে আছে, প্রার্থনা করছে। আমরা যজন যাজন দীক্ষা এইসব করি, এগুলি মানুষের ভিতর বাস্তবে কতখানি সঞ্চারিত করতে পারি সেইটাই হচ্ছে আসল কথা। আমি নিজে যদি না করি তাহলে আরেকজনের ভিতর সঞ্চারিত করতে পারবো না। যারাই আমরা তার নাম পেয়েছি, নিয়মিত নাম ধ্যান করা তাদের দৈনন্দিন জীবনের অবশ্য কর্তব্য। এই নাম ধ্যান করার ভিতর দিয়ে মানুষ নিত্য নূতন প্রেরণা, শক্তি ও সাহস অর্জন করে, অনুভূতি লাভ করে এবং ইষ্ট স্বার্থ পরিপূরণ করার নিত্য নূতন সুযোগ তার কাছে উপস্থিত হয়। এই যে আমরা যদি চাই ঠাকুরের কাজ করতে, অনেকে কি মনে করেন যে ঠাকুরের কাজ করব, কিন্তু তার কাছে সুযোগ আসে না। এই ইষ্টভৃতি এবং যজন যাজন এগুলো যদি আমরা নিয়মিত করতে থাকি তাহলে আমাদের কাছে এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করবার জন্য একটা সুযোগ আসে, যে সুযোগটা আমাদের কিন্তু রীতিমতো নিতে হয়। পরমদয়ালের ইচ্ছেগুলিকে বাস্তবে পরিণত করাই হচ্ছে ইষ্ট কাজ, যেটা আমরা প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে করতে পারি, যেটা করলে আমাদের পারিপার্শ্বিক ভালো থাকে, আমরা নিজেরা শান্তিতে ঘর সংসার করতে পারি। এই ঘর সংসার আমার সব কিছু তারই দেওয়া, তাই তিনিই আমাকে চালনা করেন, আমি তার ইচ্ছা মতো চলি। সে এই 4-5 দিন আগে হঠাৎ সন্ধ্যাবেলা বসে মনে হলো যে বছর ঘুরে গেল, কোথাও দীক্ষা তো দেওয়া হলো না, এক দাদা এটা বলছেন। যখনই মনে হলো ঠিক করে ফেললাম যে কালকে সকালেই যাব, শিষ্য আচার্যদেবের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করে দুদিনের জন্য বাইরে গেলাম। দুদিনে প্রায় 80 জনের দীক্ষা হলো। আর ইষ্ট প্রসঙ্গে শুরুতে যেটা আলোচনা করলাম যে শরীরে মানে শরীরকে ভালো রাখার জন্য কী করণীয়, ওষুধ তো আমরা খাই, নিজেদের যত্নও আমরা নিজেরা নিই, কিন্তু মনের যত্নটা আমাদেরকেই নিতে হবে, মনের যত্ন কিন্তু অন্য কেউ নেবেন না। এই প্রসঙ্গে একটা কথা শুনুন, সৎসঙ্গের সহ সম্পাদক শিবানন্দ প্রসাদ দাস যেটা বললেন,
পরিসংখ্যান পাঠের পর উপস্থিত কর্মীমণ্ডলকে সম্বোধন করে শিবানন্দ দা আলোচনাক্রমে বললেন, দুই দিনের সম্মেলনে আমাদের যা কিছু জানা হলো, এখন কর্তব্য সেইগুলিকে বাস্তবায়িত করা। ঠাকুর বলছেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, এটা শুধু কথাই নয়, বাস্তবে যে তাই আমরা দেখছি। যদি করতে যাই তাহলে ঠিক আমরা এটা অনুভব করতে পারবো। ইষ্ট হলেন মঙ্গলের জীবন্ত প্রতিমূর্তি। কয়েক বছর আগে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়েছিল, যাতে দেখা গেছে মানুষ যদি কেবল নিজের সুখের জন্যই পরিশ্রম করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা উত্তরোত্তর হ্রাস পায়। গবেষণাটা শুনলেন কি বললো? যদি আপনি আপনার সুখের জন্যই পরিশ্রম করে যান, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাতে হ্রাস পাবে। তার জন্য আপনাকে কি করতে হবে? সেই মানুষই যদি বৃহত্তর আনন্দ, বৃহত্তর লক্ষ্যের জন্য পরিশ্রম করে, তার জীবনী শক্তি পরিপুষ্ট হয়। আমি নিজেই এই কথার সত্যতা অনুভব করলাম কিছুদিন আগে। তার আগে গত কয়েকদিন ধরেই আমার শরীর খুব খারাপ যাচ্ছিল। আমি আচার্যদেবকে দেখি কোমর আর পিঠের অসহ্য যন্ত্রণা হেলায় তুচ্ছ করে মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকেন। তাকে দেখে আমি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম, আর আমার অসুস্থতা নিয়ে তার কাছে প্রার্থনা জানিয়ে আন্দামান চলে গেলাম ঠাকুরের কাজ করতে। ফিরে আসলাম প্রায় সুস্থ হয়ে। যাজন কাজ করলে যে কোনো মানুষ সুস্থতা অনুভব করে, শুধু ওষুধ খেয়ে মানে থাকলেই হয় না। ঘরে চার দেওয়ালের মধ্যে থাকতে আচার্যদেব নিজেই নিষেধ করলেন। তিনি বললেন, মায়েরাও এই চার দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে হেঁটে হেঁটে যাজন করে বেড়াতে, এতে করে শরীর মন ভালো থাকে, কতখানি চাঙ্গা লাগে যে করেন সেই একমাত্র বুঝতে পারবেন। মনে মনে সচ্চিন্তা অনেক করলাম, কিন্তু কর্মে সেগুলিকে রূপায়িত করলাম না। ঠাকুর বলেন, এইভাবে চললে আমাদের বোধে একরকমের বিকৃত বিসঙ্গতি তৈরি হয়। একবার আচার্যদেবের কাছে একটি যুবক নিবেদন করলো যে সে নাম ধ্যানে বসলে মনসংযোগ করতে পারে না। উত্তরে আচার্যদেব যেটা বললেন, এর কারণ তুমি মনের মধ্যে খুব ভালো ভালো চিন্তা করতে থাকো শুধু, কিন্তু কখনো সেগুলি বাস্তবায়নের চেষ্টাও করো না। যেগুলো আমাদের মধ্যে মানে প্রায়জনেরই হয়, আমরা ভালো ভালো অনেক কিছু ভাবতে থাকি, কিন্তু সেগুলোকে কীভাবে আমরা বাস্তবায়িত করব সেটা আর করি না, সেটা মানে চেষ্টাও করি না। তুমি আগে এটাতে সচেতন হও, তোমার চিন্তা আর তার রূপায়ণের মধ্যে ব্যবধান যত কমবে তোমার নামে মন ততই বসবে। এটা আমাদের মধ্যেও হয়, এটা আমাদেরকেও কিন্তু প্রত্যেককে উত্তর দিয়ে তিনি জানিয়ে দিলেন যেটা আমাদের মধ্যে হয়। আমরা বেশিরভাগ সময় আমরা নামে মনসংযোগ করতে পারি না, অনেক কিছুই ভাবি কিন্তু সেগুলো করে উঠতে পারি না, বাস্তবে রূপ দিতে পারি না। আমরা ভাবি শুধু নিরামিষ খাওয়াটাই বুঝি স্বস্থয়নী পালনের সব কিছু, তা কিন্তু নয়। স্বস্থয়নীর পঞ্চনীতির তৃতীয় নীতিটা জানেন কি? তৃতীয় নীতিটা হলো, কোনো সৎচিন্তা যখনই আমাদের মাথায় আসবে তৎক্ষণাৎ তা মূর্ত করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া। তো এটা আমাদের প্রত্যেকের কাজ, যখনই সৎচিন্তা আসবে। আমরা হয়তো অনেকেই স্বস্থয়নী ব্রত গ্রহণ করিনি, হয়তো করলাম না, তাহলে কি সৎচিন্তাগুলোকে বাস্তবে আমরা রূপ দিতে পারবো না? অবশ্যই চেষ্টা করব। এটা ঠাকুরের নির্দেশ, এটা ঠাকুরের কাজ, এটা আমাদের প্রত্যেককে করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বহুবার ইচ্ছা প্রকাশ করেছেন যে প্রত্যেক দীক্ষাদাতা কর্মীকে যেন ফিলান্থ্রপির পক্ষ থেকে তাদের নিজস্ব অবলেট রেজিস্টার এবং ডিফল্ট রেজিস্টার বানিয়ে দেওয়া হয়। আর পূজনীয় অবিন্দার সক্রিয় উদ্যোগে আমাদের সামনে কী বিরাট এক সুযোগ এসে দাঁড়িয়েছে। তিনি যেটা বললেন যে দীক্ষা নিয়ে ইষ্টভীতি ছেড়ে দিয়েছে যারা, ভালো করে খোঁজ করে দেখুন, তারা কোনো না কোনো কোনোভাবে খারাপ আছেই। সত্যি তাই, আমরা দীক্ষা নিয়েছি ইষ্টভীতি করে অনেক ভালো আছি। আপনারা কি জানেন, এই কয়েকদিন আগে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করেছি, ইষ্টভীতির ওপর গবেষণা চলেছে। ইষ্টভীতি করলে আমরা কীভাবে জীবনী শক্তি আসে, কীভাবে আমাদের মধ্যে আরোগ্য শক্তি আসে, এটার উপরে গবেষণা চলেছে। ইষ্টভীতি শুধু মানে ঠাকুরের দেওয়াই যে একটা নিয়ম তা নয়, ইষ্টভীতি হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা একটি মানে এমনই একটি শক্তি যেটি আমরা মানে করলেই বুঝতে পারবো। এটা একদম সত্য কথা। ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গ জগতে পরস্পরকে নিয়ে আমরা যে অপার আনন্দে আছি, সেই আনন্দ ব্যবস্থা করা আমাদের ঠাকুরের কর্মীদেরই দায়িত্ব। আর আমাদের মধ্যে যদি ঠাকুরকে ছেড়ে অন্য কোনো উদ্দেশ্যে বা আত্মস্বার্থ এসে জোটে, তাহলে কিন্তু সব কিছু
ভেঙে পড়বে। এই কথাটি বারংবার নানাভাবে আমাদের বলে চলেছেন আচার্যদেব। সময় অনেক বদলে গেছে, এখন সারা বছরই জেলা স্তর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তর পর্যন্ত বহু বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্ব আচার্যদেবের সন্নিধানে এসে উপস্থিত হচ্ছেন। এইভাবে ডিপি ওয়ার্কস চলছে পরমদার শ্রী ঠাকুরের ইচ্ছায়, আমরা শ্রী ঠাকুরের স্বপ্নকে সত্য করতে পারি, এটাই আমাদের কাজ। তো যাই হোক, আমাদের এখন যেটা অসুবিধা সেটা হলো আমাদের শরীরকে নিয়ে আমাদের অসুবিধা। এখন এত বেশি রোগ জ্বালা হচ্ছে, আমরা ওষুধ খেয়েও ভালো হচ্ছি না। আচার্যদেব যেটা বললেন সেটা করতে, সে আচার্যদেব যেটা বললেন সেটা আমাদের প্রত্যেককে করতে হবে, এই যাজন কাজটা জারি রাখতে হবে। আমরা যে চার দেওয়ালের মধ্যে আছি এটাকে ভেদ করে বাইরে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলা, পারিপার্শ্বিক যাতে কোনোভাবে হীন না হয়ে থাকে, দুর্বল না হয়ে থাকে, সেদিকে আমাদের নজর দেওয়া, এটা পরমদয়াল শ্রী ঠাকুরের নির্দেশ। এটা আমি পাঠ করলাম নববর্ষের আশীর্বাদের বাণীতে, পরমদয়ালের বাণী। তো তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাজন কাজটা বাড়িয়ে যেতে। যাজন করলে অনেকটা আমাদের শরীরে আরোগ্য শক্তি আসে, আমরা রোগ থেকে মুক্তি পেতে পারি। আমাদের মনে চাঙ্গা ভাব আসে, আমরা অনেকটা চাঙ্গা হতে পারি। আর নাম ধ্যানটা আমাদের প্রত্যেককে জারি রাখতে হবে, যতটা পারা যায় একটু একটু করে প্রতিদিন আমাদের নাম ধ্যানের যে সময় সেটা বাড়াতে হবে। এইভাবে আমরা সুস্থ থাকতে পারি। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।